হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব লাউ, তাও আবার দেশি মুরগির হাত পা ঘিলা কলিজা এগুলো দিয়ে। এগুলো এমনিতেও খাওয়া হয় না, সেই জন্য লাউ দিয়ে রান্না করছি। এটা মুরগি দিয়েও রান্না করা যায় লাউ। অনেকে হয়তো এইভাবে রান্না করে থাকেন। লাউটাকে একটু মোটা করে কিন্তু কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব, তাতে দিয়ে দিব দুটো তেজপাতা। তেজপাতা কিন্তু আমার গাছের তেজপাতা। দারচিনি দিয়েছি, এলাচ দিব কয়েকটা। এবার পেঁয়াজ কুচি দিব কিছু, দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন কিউব দিয়ে, কিউব করে রেখেছি, এই কিউবগুলো দিব। আদা রসুন কিউব করা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, খুবই সহজ। এভাবে রেখে দিলে যে কোনো রান্না ঝটপট করে করে নেওয়া যায়। এই যে কিউবগুলো দিচ্ছি আদা রসুন, আর পেঁয়াজটা কিউব করা হয়নি বাটা। এবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো যখন মিশানো হয়ে যাবে তখন দিয়ে দিব হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে মরিচ দিব, ধনিয়া দিব, জিরা দিব। খুবই সামান্য মশলা দিতে হয়, লাউয়ে কিন্তু খুব একটা মশলা যায় না। অনেকে হয়তো এইভাবে রান্না করে থাকেন, কিন্তু আমি আমার মতনই করছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এক মুখ পানি দিয়ে নিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এড়ে চেড়ে এই যে আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি হাড়গোড়গুলো দিয়ে দিব। অনেকেই কিন্তু মাংস দিয়ে রান্না করেন, যারা মাংস পছন্দ করেন। আমার কাছে কিন্তু এই মুরগির হাত পা গিলা এগুলি কিন্তু মজা লাগে, তাই আমি এটা রান্না করে নিচ্ছি আজকে। এবার ঢেকে সিদ্ধ করে নিচ্ছি কিছু। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি লাউটা দিয়ে দিব। লাউটা দেওয়ার পর একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এই লাউ দিয়ে কিন্তু এটা আসলেও খুবই মজা। যারা রান্না করেছেন তো করেছেনই, আর যারা রান্না না করে থাকেন এটা একবার ট্রাই করেন। এবার পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ব্যাস, লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে দেখব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে কয়েকটা ফালি কাঁচামরিচ দিয়ে দিব। ব্যাস, এবার নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মুরগির হাত পা দিয়ে লাউ রান্নাটা কেমন হয়েছে? আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। যারা মুরগির হাত পা খেতে চান না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকুন, প্রতিদিন রান্না দেখুন। প্রতিদিন তো সব রান্না দেখানো সম্ভব না, তা একটা রান্না রেখে দিব সবার জন্য। আল্লাহ হাফেজ।